হ্যালো, নমস্কার মামি, আছেন ভালো? হ্যাঁ ভালো আছি। ও মামি, ইয়ান খালি খেয়ে মোর পার মোরে যে কমপ্লেন দিলেন মেম্বার কো দিয়ে, আপনিও সই দিয়েছেন, এটা কি ভালো হইলো? মানে কি তুমি আমার দোষ করো কেন? খালি খালি কমপ্লেন দিয়েছি মেম্বার কো দিয়ে, আপনি সই দিয়েছেন, এটা কেমন কথা? এখন শোনে, এখন আপনি যে টাকা চাইছেন মোর দ্বারে, মুই দিছি না আপনার 17,000 টাকা দিছি, আগের ট্রিপ দিছি কর্মসূচি 50,000। হ্যাঁ, তাহলে ওই ইয়ান আপনার যে কম দিছি কোন? সে আমি কি জানি, হিসাব করে সচিব আমি, তোমার কর্মশক্তি টাকা, তোমার হিসাব, তুমি এসবের লাগে, তোমার অভিযোগের লাগে কি সম্পর্ক? আমি কথা কই, আগের বছর তুমি আরো একদিন কথা অনেকবার ফোন দিয়েছো আমার, তোমার লাগে কথা এই বিষয় নিয়ে কথা কইছো, যা কইছি না কইছি, হেয়ার লাগে তোমার অভিযোগ, তোমার নামে যে অভিযোগ দিয়েছে হেয়ার লাগে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তোমার তোমার সমস্যা হইলে শোনো, আমি কইতে আসি, তুমি এনে সোলার বসাইতেছি, হেগুলো খারাপ ব্যবহার করছো, হেরা দেখি উপজেলায় অবজেকশন দিচ্ছে, এটা হলো এক নম্বর অপরাধ। দ্বিতীয় অপরাধ, তুমি উপজেলার যে ডাক্তার, আমি যেটা কই সেইটা তুমি শোনো, আমি যেটা কই সেইটা শোনো। এরপর এই ডাক্তার আছে উপজেলার যে ডাক্তার, একজন টিউনের পরে একজন সেই ডাক্তার, এমবিবিএস ডাক্তারের এই, তুমি হের সাথে যে খারাপ ব্যবহার করছো, সেও অভিযোগ দিছে। এই আমার টিউনের সাথে ডাইকে নিয়ে মেম্বার চেয়ারম্যান সবাই দিয়ে হ্যাঁ সই না হয়েছে। হ্যাঁ মেম্বার চেয়ারম্যান, শোনেন শোনেন, ডাক্তারের আমি প্রতিবন্ধী লোক নিয়ে গেছি 40 জন, হ্যাঁ সই দেবে না, কল আমি অসুস্থ সই দিব না, হ্যাঁ 50 জন রুগী দেখছে, তারপর আমি তো পাই আমি সইই দিব না, হ্যাঁ সই যেতু দেন। হ্যাঁ এই আমি এইটাই কই যে সই সই দেবে না, ভালো কই, নাহলে সত্য হইতেই কম। আর সোলার লাগাইছে মন্দিরে, সোলার যদি ঘরে যায় এটা কেমন কথা? তুমি শোনো, তোমার 5 বছর আমরা প্রায় কাটাই গেছি, ঠিক না? আর আছে কয়দিন? এতদিন এতদিন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিলাম না, এখন তোমার অভিযোগ এই 3 দিনের লেগে কিসের অভিযোগ? আমি কোন অপরাধ করি না, যা আমি ডাক্তারের হাতে খাই ধরবি আমার ডাক্তারের, হ্যাঁ বুঝলি, আমি উপজেলায় এত মুখ পরিষদের মেম্বার রাখি, তুমি কর্মসূচির কথা উঠাও, তুমি এ কথা উঠাও, ও কথা উঠাও, তুমি স্বপন তখন সেই কথা উঠাও, হেয়ার লাগে তোমার অভিযোগ লাগে, তখন তোমার অভিযোগ, তোমার আচার আচরণ ভালো না, আমি তুমি মুরব্বী লাগে খারাপ ব্যবহার করো, তুমি এলাকার জনগণের লাগে মারামারি করো, তুমি উপজেলার লাগে খারাপ ব্যবহার করো। আমার কথাই কই দিতেন না, আমি জনগণের লাগে, জনগণ তো আপনার এই কোনো অভিযোগ দেয় নাই দেশে, হ্যাঁ মেম্বার গুলাকে কাটাকাটি হইতেই পারে, মুরব্বী কিটা, মুরব্বী তো মেম্বার, মেম্বার গুলা কাটাকাটি, আমার কম দিলে কাটাকাটি হইবে না? আপনি আমার কাটাকাটি কম দিবে, তোমার কম বেশি দেওয়ার লেগে কোনো কাটাকাটি গেলে বসছে নাকি? আপনি আমার তোমার তোমার লাগে পরিষদে কোনো ভাগাভাগি লেগে কোনো মারামারি উড়ি পারাপারি হয়েছে কিছু? হ্যাঁ হয়েছে না? তোমার আশা রাখো না, তুমি এই যে মুরব্বী মুরব্বী মানুষ, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গারপার এই করতে যাও, আমি গারপার গেলাম করতে যাও, বোয়া পাখে দাঁড়াই যাও, দাঁড়াই নি থাকলে লাফাই যাও, এই যে এই আশা রাখো গুলো কি তোমার ভালো? আমি কি এর দাবি যে কাজ নিছি, ওনারে ওনাকে সব মেম্বারকে 10,000 টাকা করে দিয়ে দিছি, দিয়ে দিছি না? যাও তোমার শোনো, তোমার যাও, এই যে আমার একলা, আমার একলা সিদ্ধান্ত হয় না, তারপরে না শোনেন, একলা সিদ্ধ না, আপনি টাকা চাইছেন তোমার লাগে, আমার লাগে কোনো 70 তলি নাই আছে না? নাই শোনেন, 70 তলি নাই, আপনি শোনেন, আমি কর্মসূচি টাকা দিছি 70,000, আপনি এটা সেটা কইবেন না যে 3,000 দেওয়া, তোমার 90,000 দাও, তোমার আসবে কত, তোমার এটা হিসাব আছে যে এত টাকা এত খাতে আইবে, এই এতে তোমার আইবে কত, এইটা তোমার দেখতে হইবে, তোমার সব 70,000 90,000 টাকা পশ্চিমবঙ্গের টাকা না? না আমি হিসেব বুঝি না, আমি সচিব, তুমি হিসাব করে আমার সব মেম্বার তোমার ঠকাইয়ে তোমারটা বেশি নেবে না? হ্যাঁ না, আপনি আপনি কইছেন যে তোমার উপজেলা চাইছে, আর তোমার উপজেলা, তোমার ধরছে উপজেলা দিয়া তোমার আর এবং চেয়ারম্যানের দুইটা প্রজেক্টে এত বেশি অভিযোগ, আর সব প্রজেক্ট তো আর দেখে নাই, হেঁটে দেখে নাই, এরা 3টা 4টা প্রজেক্ট দেখছে, এই 3টা 4টা প্রজেক্টের ভিতরে এই 2টা প্রজেক্টে বেশি অভিযোগ, পিএইও লিখে দেশে চেয়ারম্যানের প্রজেক্টে 1,10,000 আর তোমার প্রজেক্টে দেশে 90, 2টা প্রজেক্ট দিয়ে আমরা এই যে এইটা এই করি, আর অন্য প্রজেক্ট বাদে দিলাম, এই যে আমরা দাবি করি 2,00,000 টাকা, তো অন্যান্য মেম্বার হেরাবে 10,000 পনেরো দেশে, এই তো ভালো,
এখন আমি তো আমার এবারে সবাই মিলে আমার সিদ্ধান্ত নিচ্ছি, আমার কথা সত্যি রেজাল্ট, তোমার দশে কত পঞ্চাশ না কতজন দিয়েছিল, এখন তোমার আমি টাকা দিয়ে দিছি নগদ 70,000 টাকা জমা। হ্যাঁ, আর তুমি তোমার তোমার 10-50 না কত ভালো খেল নেই আমার সেই সময় লেখা আছে খাতায়, তুমি হ্যাঁ তোমার পার্সেন্টেজে কত আইবে আর তোমার ওই জায়গায় ধরা কত, এই মিলিয়ে তোমার মোট কত আছে এইটা তোমার হিসেব না। আর উপজেলার টাকা লাগে পার্সেন্টেজের কি যোগাযোগ, তুমি আগে পার্সেন্টেজ বাবদ তুমি 50,000 দিয়ে দেছো, যে আর তুমি 20,000 টাকা দাও হয় না আগে দিয়েছো, কারণ তোমার দ্বারা হেয়ার পরও পার্সেন্টেজ ওই আরো পায় হিসেব কান্ড সচিব। আপনারা কইতে আছেন যে টাকা দাও টাকা দাও, আমি এরবার কইছি টাকা দেওয়া লাগবে জেহান দেওয়া লাগবে মানে খালি এখন তো টাকা ধরেন আপনারা, তাহলে আমি দিয়ারে দিলাম 70,000 টাকা, হেঁটে হাঁটার কথা বলবেন না, তিন ডিজে ডিজে 70,000 টাকা দিবেন হ্যাঁ কইছেন। আমি তো কইছি তোমার 70,000 না তুমি 90,000 দাও, তোমার 5% তোমার কত হইবে, আর তোমার ওই জায়গায় কাজের বাবদ ধরা হয়েছে কত, তুমি সেটা দেবা না? আমি এই কর্মসূচির পর্যায়ে আমি লিটুন আর আমার ভাগের কাছে 40 লিটার দিয়েছেন, কারণ আমরা তো কাজ করছি যা তারা বলছি যা করছে না করছে, আমি ওই কাজের বিনিময়ে 1,20,000 টাকা আমার দেওয়া হয়েছে মোট, তাহলে আমি আর কত টাকা দিবো আপনি কোন, তাহলে আপনার দা দিই হ্যাঁ আমি জানি না তোমার পার্সেন্টেজ কত হয় তুমি হেরা হয়ে সঠিক লাগা তোমার হিসাব, হ্যাঁ আমি জানি না, আমি আমার নাই আমি ঠিক মতো আমার যেটা কয় আমি সেই যেটা দেয় বা সেটা হিসাব তো এই দেবে, আর অন্যান্য জায়গায় হ্যাঁ হিসাব হে জানে এটা হিসাব, আর তোমার উপকূলে ধরা হয়েছে 50,000 তুমি সেইটা আলাদা দেবো, দেখি আমার উপকূলে 50,000 সবাই যখন দিছি আমি শেয়ার মানে আমি 70,000 টাকা দিতে পারছি, আমার স্বামী এত টাকা ঋণ দেনা ফুলির কাছে ব্যাংকে বলতে বাড়ি বাড়ি সব আমি হেরে দিতে পারছি, আমি শেয়ার মানে তোমরা মেম্বার হয়ে যেতে পারবো না, তোমরা উপকূলে রই বলবো হ্যাঁ বলবো হ্যাঁ বলবো বেশ বলবো মান ভালো না সবাই দেশে তোমার বেশি, এখন গোল্লার কান যথেষ্ট খারাপ করেছে, গোল্লার 2 লাখ টাকা কোন ধারা নেবেই না, আমি 1,50,000 ঘুরে আছি 1,50,000 হয়ে যায়, আমার কোনো টাকাই নেই আর 1 টাকাও কম লাগে না, টিউনের গত সপ্তাহ পর্যন্ত আরে টান দিয়েছিল এদিকে টাকা দিব মানে এবারে আমার টিউনের পর্যন্ত দশ টাকার জন্য, আগে আগে তো তুই এর লগে সচিবের লগে কথাবার্তা আমার লগে তোর অতটা বেশি ই করে নাই সচিবের লগে বেশি ছিল, কিন্তু এখন তুই এর সরাসরি আমার লগে ইচ্ছা করছে আপনি টাকা কবে দেবেন তারিখ দেন, আমি এই তারিখ দিয়েছি এই গত সপ্তাহের মধ্যে তারিখ টাকা দেওয়ার কথা গেছে, হ্যাঁ গত সপ্তাহ তো চলতি গেছে 1 টাকাও পাই এরা 1 টাকাও কম দেবে না, এখন তোমার খাতে যে টাকাটা ধরা এটা দেবে কিনা 5 টাকাটা তো কেউ দেবে রাগ হইয়া পিএইও পিএইও ব্লাটা বাবা ই কমপ্লেন দিছি কি করে আমি তাই টাকা বলে মোর পিএইও তো কমপ্লেন সেটা কি ভালো কি টাকা বলে কমপ্লেন দেবে তো কাকে কয় যে তোমার টাকা বলে কমপ্লেন দিছি তোমার ওই সফল তখন বলে কমপ্লেন দিছি তোমার এই বলে কমে এই কেউ কয় তোমারে কাউ কি তুমি এবারে টাকাটা কাউ কর না পিওইও কমপ্লেন দিলে বলে হেলতো টাকার দলাই পিওইও কমপ্লেন তোমার তোমার কমপ্লেন আছে তোমার আচার ব্যবহার ভালো না তুমি সবার লগে এই যে তুমি যাই উপজেলা ওই সোলার মারা ওই ডাক্তার লগে খারাপ ব্যবহার করছো দেবে গার্জিয়ান আপনি আমরা ভাগাভাগি লইয়া ও কাটাকাটি হইতেই পারে এটা দরকার এটা কমপ্লেন না না সেটা ভাগাভাগি লইয়া তোর ভাগাভাগি লইতে লগে বাদতেছি বারবার ভাগাভাগি ভাগাভাগি লইয়া এটা ওই কও উপজেলা মাইসের লগে খারাপ ব্যবহার করতে গেছ কেন রাস্তার একটা মহিলা দেখছেন 2 মেম্বার হে কাজটা মরে গেছেন আপনারা কাজ সবাই কাজে ঠিক আছে মোর কাজ কোনটাই ঠিক থাকে না কোনো বয়সের কোনো তরুণ আমার ধরে জায়গা নাই ও সচিব তোমার যে একলা গাড়ি খাইছে সচিব পারলে যতই হোক আপনি আরো আমার আমি আমার বাবার বাড়ি রত্ন করে আপনি কেমনে কইলেন তোমার মস্তফা চেয়ারম্যান বাপ হাসানাত বাপ আদে কথা কবি মস্তফা চেয়ারম্যান বাপ তোরা কেউ বাপ কইছে তা কইলেন দিয়ে হ্যাঁ
তোরা কি করে বাপ বাবা তুই যখন হেরো সময় নেব নাকি এত লগে তোমার দোকানে কইতে মেরা দিনে তো হ্যাঁ না কইছিলেন কি তোরা কি কইছিস কইছিস তোর ভাই গো তার আছে তুই তো অমুক অমুকে আমার যা কম হই এখন যে অমুকে আমার ভাই তুই তো একদম হে গরম দাও হেই কে কইছিস তোর বাপ কইছে তো অমুকে অমুকে ভাই গো তার ওইটাই করে অমুকে দা নাম ধরে আপনি কর না এক ভালো কথা নাম ধরে বলছেন না এরা তো তোর কথা কইছিস যে তুই ক যে আমি হাসানোর বাইরে এলাকার মাইয়া তাই মস্ত বসে আর মানের এলাকার মাইয়া কয় আমার অমুক ভাই রে আমি যা কম হই এখন যে এই কথাটা কইছি তোর কথাটা কইছি এইরকম কইছে হেরি হেবে কেউ কয় কয় যে ওই যে মোসর রাজা কাকা ওই যে গেছে পরশুতে ঠোদে হ্যাঁ এরকম কয় তো গো রসপুরের মাইয়া বলে হ্যাঁ রসপুরের মাইয়া আপনি বুঝিনি আপনি চেয়ারম্যান মরে কইছেন তোর তো বাপ আমি বাপের কথা কেউ কই নাই আজে বাজে কথা কবি নাই নিজেদের ই হেরো মনে করছি আমি বাপ কই নাই আমি কইছি যে তুই অমুক ভাই কে আমার অমুক আমার ভাই বড় মাথা ফুলে যেটা নির্মল যুক্তি দেয় সেই যুক্তি যুক্তি দেবে আপনি মুরে মুরে শত্রু আছে মোর কোন লেনদেনে আর বলো ওই সব যা ভাবো আসলে সব কিছু না হন তুই তোর লগে মোল্লার কোনো শত্রুতলি নাই আর হন তোর লগে মোল্লার কোনো শত্রুতলি নাই ঠিক আছে আর যেটা করা হয়েছে এটা আমার আমার সিদ্ধান্ত করা হয়েছে না এটা উপজেলার সিদ্ধান্ত করা হয়েছে হেরা আমাকে বাধ্য করছে সই সই দিতে একটা থাক কথা তোমার লাগে আমার লাগে কোনো ভাগাভাগি নিয়েও কোনো শত্রুত্ব নাই ব্যক্তিগত ব্যক্তিগত কোনো শত্রুত্ব নাই আর কোনো বিষয়ে কোনো কাটাকাটিও নাই ভাগাভাগি লাগিও না আর তুমি ওই যে কো হাসরত বাপ অমুক বাপ আমি ওভাবেও কথা কই নাই তুমি বিভিন্ন সময় ধরে একটা কইছো আমি অমুক এলাকার বা অমুক আমার ভাই সেইটা তোমার কথা আমি কইছি যে বাপের ভাই কয় কিসে এই কথাটা আপনি তুলতে ধরবেন নাকি আপনি কইবেন তুই ওখানে আবল তাবল কথা আরো বাড়াইয়া জানা হইয়া ওই যে কোনখানে কোনখানে কি কি কইতে আসো করতে আসো এখন আমি দিই না আমি স্বপন তপনের কথা হ্যাঁ হ্যাঁ লাগে আমার লাগে রাজনীতি করতে এলে কার খাওয়াবো আমিদের পয়েন্ট কার ফামাকো পরিষদ কার ফাইমাইদের কম বেশি কথা সবাই কথাই সব জনগণের কথাই ভালো মন্দ শত্রু মিত্র সবাই কথাই শুনতে হইবে এখন কোনটা ধৈর্য রাখবো কোনটা হালাই দিন সেটা হচ্ছে পরের বিষয়ে সবাই কথাই শুনতে হইবে সবার সাথে মিশতে হইবে না মামার লাগে প্রথমেই মারামারি সৃষ্টি দ্বন্দ্ব আপনার আগে ভাগ্নে নাকি হ্যাগো লাগে মারামারি দ্বন্দ্ব আর আমার লাগে কোনোদিন হয়েছে হয়েছে আমার এক শত্রু পাবেন কেন খালি এরকম তোর কোনো শত্রু পাবি না তোর লাগে আমার লাগে কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই আর কোনো ভাগাভাগি লেগেও কোনো দ্বন্দ্ব নাই কিন্তু তোমার লাগে তোমার বিষয়ে যা করা হয়েছে টাকা কটা দিই নাই যা চাইছে এই পারি নাই পারি নাই এই তো আমার লাগে ই যাও আপনি ভুল তো যাই হয়েছে না ভুল তো করি নাই তবু তবু আমি আপনার দ্বারা ক্ষমা দিচ্ছি যে আপনি আমার ক্ষমা করে দেন এই আপনি বলছেন যে যাও আর শোনো মানুষ যাই আমি করি নাই তবু আপনি আপনার দ্বারা ক্ষমা আপনি তো গুস করে আনিয়ে দেবেন যদি আর কিছু লাগে আমি দিব কয় টাকা লাগবে এটা কই দিন কি আচার বাবু আর হ্যাঁ অসন্তুষ্ট তোমার ডাক্তারের লাগে একটা এমবিবিএস ডাক্তার হেলা খারাপ ব্যবহার করো হিটা তো আপনার হিটা তো আপনার কোন পরিষদ হে হে প্রতিবন্ধী লোক নিয়ে গেছে সাইন সাইন দেবে না সকলে তো রুগী দেখতে একবার বিশ্ববিদ্যালয় দায়িত্ব কয় এরা গরিব মানুষ আমি কইছি স্যার একটু জানো অনুরোধ করছি পাই ধরছি এখন হে সাইন একটা সাইনও দেবো না আমি এর রহস্য সাইন দিবি না আর ভালোও কইবি না আস্তে আস্তে কই এই তুমি কি করছো তুমি জানো সে জানে আমি তো হেজাবা ছিলাম না ছিলাম আমি স্বপন তপনের কথা শুনি আমি আমি তোর লগের সত্য তৈরি করছি আমি কই অমুকে ভাই অমুকে বাপ এই সমস্ত কথা তুই কইতে আসিস মেম্বাররা সই দিল কেন
আর শোনেন ওই যে কইলেন হ্যাঁ তাহলে ওই যে উপজেলা চেয়ারম্যান যে সময় দাঁড়াইছে নৌকার মার্কালো গিয়েছে সময় এক মেম্বারও ছিল মানুষ ভুল করতেই পারে, আমাকে তো ফ্যামিলিগত ভাবে একটা আগে ইকবাল ভাইয়ের লগে নানটুর লগে একটা আলাদা ইকবাল ভাইয়ের উপজেলা চেয়ারম্যান ছিল, নানটু ওখানে ইউনিয়নের চেয়ারম্যান, সেই সূত্রে লগে একটা ভালো সম্পর্ক ছিল, হে হে একটু ভুল বুঝেছিল, হে চেয়ারম্যান তো মরবি গেছে, অলোক ছোট মানুষ অলোক একটু ভুল পথে গেছিল, আমরা কেউ গেছি অলোক কোলাখান হলো একদিন বাইরে যে হে ভুল পথে, হ্যাঁ কি বুঝেছে ইকবাল কার ভালো জানে, এই আমরা তো জানি না, মনে প্রাণে নৌকা প্রতীক আওয়ামী প্রতীক আওয়ামী লীগ যারা হে যে কলা গাছ হোক আম গাছ হোক যে যারা নৌকার সমর্থন দেবে হে হ্যার পিছনে তো আওয়ামী লীগ করতে এলে তো হ্যার পিছনে যাইতে এটা কেন না বোঝে, তারপরে হে ছোট মানুষ অলক বোঝে নাই ভুল করে একদিন ফিলতে বাইরে ছিল, তারপরে আমরা বোন আমাকে বুঝছি বা বুঝাইছি আঁকাবো, তখন কি আমরা নৌকার সমর্থন করিনি, ওই কথা তো কওয়া উচিত, আপনার বুঝেই দিই এর মেলে বুঝমতো কাজ করেন, আপনার তো ভুল করতে আছেন, আপনার তো এই ভুল করতে আছেন, আমারে আমার খালি খালি এরম বাজাই দিতে আছেন, ওই যে যেরম ওই যে করছেন নৌকার বিরুদ্ধে এরম, তো আপনার আবার ভুল করতে তুই তো হো তুই তো যা বক্তব্য তুই সবাই ডাককে কো সবাই কো কি আমার আমার বিরুদ্ধে সবাই সাইন দিলা অভিযোগ দিলা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কি কি কো কেন করলা, আমার এত মামি টাকা নাই হনে না ওই মুই 1 লক্ষ 2000 টাকা দেওয়া হয়েছে পর্যায়ে, প্রথম চিঠিপতি 50 এরপর দিয়ে 70 এনার কয়টা দেবো মোর সমাধান করে দিলেন কির দেবো কয়টা হয় দোকান আপনারা তো বলেন, হে আমি কি জানি আমি হে জানি সফিক তোমার ওখানে ধরা হয়েছে সমস্যা তো হইতে জানি আর তোমার পার্সেন্টেজ কত হয় তার আমি জানি না, আমি তো জানি যে তোমার 50,000 উপকূলে ধরছে তোমার 90,000 উপকূলে দিয়ে ধরছে আমরা এই জায়গায় কমাইয়ে তোমার বেশি 50,000 তুমি সেই 50,000 যদি আলাদা দেওয়া দেবে আর তোমার এমনি পার্সেন্টেজ কত হয় হ্যাঁ জানে সফি এই সব করবে সফি পার্সেন্টেজ কত হয় আর না আদার টাকা দিলে হেলে মুক্তি দেবে হেলে সবকিছু দাম, হ্যাঁ হ্যাঁ আমি সামনে কমবো তোমার এই টাহার লগে আর তোমার এই অভিযোগের লগে হেরা হেরা কি আর কেন কি কোনটা দিয়ে কোনটা করবে হেরা হেরা যাবে, আমি বলি তোমার কথা থেকে কইছে যে বিকেলে এই কথা কয় আপনারা এই কথা করছেন বা আমাকে বিয়ে করাইছেন বা করছি আমি এই কথা কইতে আছে এখন আপনারও কি মত আছি আর কয়দিন তোমার তুমি এটা ইসে করো আমি তোরা পাই না ঠিক না আমরা কয়দিন আছি এরপর টাকা পয়সা লইয়া টাকা কম দেওয়া হয়ে গেছে রাগ হয়েছে
আচ্ছা আমার দুঃখ রাম।